অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলে হুমকির মুখে চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা সেতু প্রতিদিনই এই সেতু দিয়ে চলাচল করছে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় তিন গুণ বেশি ট্রাক তবে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে এক্সেল রোড স্কেল বসানোর কথা বলছে সড়ক ও জনপদ বিভাগ মোহাম্মদ রফিকুল ইসলামের তথ্য ছবিতে রিপোর্ট চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর সেতু নির্মাণ করা হয় উনিশশো সালে এই সেতু দিয়ে জেলা সদরের সাথে সরাসরি যুক্ত করা হয় সোনা মসজিদ স্থলবন্দর সহ শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাকে সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে সেতুটির ধারণ ক্ষমতা পনেরো থেকে ২২ ম্যাট্রিক টন কিন্তু এই সেতু দিয়ে প্রতিদিন পরিবহন করা হচ্ছে পঞ্চাশ টনেরও বেশি পণ্য হয়েছে আর গাড়ি কিন্তু আগে টাকা গাড়ি দশ ছিল না এখন আপনার দশ টাকা গাড়ি অনেক হয়েছে যে লোড গাড়িগুলো যেটা যে পরিমাণ কথা এর তুলনায় অনেক বেশি নেওয়ার বহন করে স্থানীয়রা বলছেন সেতুটি ক্ষতির হাত থেকে রক্ষা করতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ব্রিজটা ভেঙে পড়ে তাহলে আমাদের এখানকার এলাকাবাসীর দেখা যাচ্ছে যাতায়াতের অনেক অসুবিধা এবং আমার মনে হয় সরকারের উচিত এটা দেখা তবে অতিরিক্ত পণ্য পরিবহনে এক্সেল লোড স্কেল বসানোর প্রকল্প হাতে না হয়েছে বলে জানায় সড়ক ও জনপদ বিভাগ মসজিদেও আমরা হয়তো ওখানে যে মানে এক্সেল স্টেশন যেটা আছে ওটাও একটা প্রকল্পের আওতায় নতুন করে নির্মাণ করার ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করতেছে তো আশা করা যায় যে ভবিষ্যতে এই অতিরিক্ত যে লোড এটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারেও সরকার উদ্যোগ গ্রহণ করে কোনো অবহেলায় সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখার দাবি এলাকাবাসী ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি